ওয়েলকাম টু কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বন্ধুরা আজ আমরা এখানে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান বা সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব ওদের বন্ধুরা ভিডিওটিকে দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলোচনা করা যাক আইল্যান্ড অব ফিমেলস বলে লাক্ষাদ্বীপকে দুই নম্বর মুম্বাই শহর সাতটি দ্বীপ নিয়ে গঠিত কোলবা ফোর্ট রায়কুল্লা প্যারেল ওরলি মাহিম মাতুঙ্গা তিন নম্বর পৃথিবীর শাসত শহর বলে রোম ক্যাম্প চার নম্বর রাশিয়া ও চীনের মধ্যবর্তী দেশ মঙ্গোলিয়া পাঁচ নম্বর কৃষ্ণরাজ সাগর হ্রদ কাবেরী নদীতে অবস্থিত ছয় নম্বর বানিহাল গিরিপথের অপর নাম জৌহর সুরঙ্গ সাত নম্বর রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন উনিশশো চুরাশি সালের তিসরা এপ্রিল আট নম্বর শ্রীহরিকোটা স্পেস সেন্টার নাম সতীশ ধাওয়ন স্পেস সেন্টার দেন অটল বিহারী বাজপেয়ী নয় নম্বর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট যেটি উনিশশো সালে লঞ্চ করা হয় দ্বিতীয় উপগ্রহ ভাস্কর সেটি উনিশশো সাল এবং তৃতীয় রোহিণী যেটি সাল হচ্ছে উনিশশো আশি দশ নম্বর ম্যাপলের দেশ বলে কানাডা ক্যাম্প এগারো নম্বর ভারতের ছোট মুম্বাই বলে ইন্দোর ক্যাম্প বারো নম্বর ত্রিপুরার প্রধান নদী গোমতিম তেরো নম্বর পশ্চিমবঙ্গের দোসর রাজ্য ত্রিপুরা চোদ্দ নম্বর ভারতের মধ্যপ্রদেশের ভীম প্রাচীন গুহাচিত্র আছে পনেরো নম্বর মধ্যপ্রদেশ ও গুজরাটের সীমান্ত গ্রাম বাগগ্রাম ষোলো নম্বর এন ইএফএ হল অরুণাচল প্রদেশের পুরানো নাম নিফা সতেরো নম্বর ভারতের কেন্দ্রস্থলে অবস্থিত শহর জব্বলপুর আঠারো নম্বর পঞ্চসাগরের বন্দর বলে মস্কোকে উনিশ নম্বর প্যাগোডার দেশ বলে মায়ানমারকে কুড়ি নম্বর দারুচিনির দেশ বলে শ্রীলঙ্কাকে একুশ নম্বর মহানদী ও গোদাবরী বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অবস্থিত বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ